বন্ধুরা, কৃষকদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে, কারণ পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হলো। 6,000 টাকার পরিবর্তে কিন্তু এখন 8,000 টাকা করে পাবেন 1 ফেব্রুয়ারি থেকে। তো কারা কারা 8,000 টাকা করে পাবেন এবং কি নতুন আপডেটটি চলে এলো সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো, তাই কিন্তু আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরু করার আগে যে কাজটি করতে হবে, ভিডিওর নিচে যে লাইক বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে দিন সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, স্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের এক বিখ্যাত নিউজ পোর্টাল থেকে কিন্তু আপডেটটি বেরিয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে, বিরাট খবর, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বৃদ্ধির সম্ভাবনা, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে কেন্দ্রের টোটকা। দেখতে পাচ্ছেন করোনা অতিমারির মাঝেই আগামী 1 ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ হতে চলেছে, অর্থ ব্যবস্থাকে আরও মজবুত করাটাই প্রাথমিক লক্ষ্য বলেই মনে করা হচ্ছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন গ্রামীণ অর্থব্যবস্থাকে মজবুত করতে কৃষকদের জন্য কিছু বড় ঘোষণা হতে পারে, এর মধ্যে অন্যতম হলো পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বাড়তে পারে। তারপর দেখুন কি বলা হয়েছে, কৃষিক্ষেত্র সম্পর্কে যারা খবর রাখেন তারাই জানেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বছরে 6,000 টাকার থেকে বেশি বৃদ্ধি করলে শুধুই কৃষকদের সুবিধা হবে তাই নয়, মজবুত হবে গ্রামীণ অর্থব্যবস্থাও। কৃষি এমন এক ক্ষেত্র যেখানে অতিমারির তেমন কোনো প্রভাব পড়ে না। বিশেষজ্ঞরা এটাও মনে করেন পিএম কিষাণ ছাড়াও সরকার কৃষকদের অন্য ক্ষেত্রেও স্বস্তি দিতে পারে। তারপর নিচে দেখতে পাচ্ছেন IILL সিকিউরিটিস এর উপাধ্যক্ষ অনুজ গুপ্ত মনে করেন এই সময়ে বাজেটে যদি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কেন্দ্রীয় সরকার বৃদ্ধির সিদ্ধান্ত নেয়, এক্ষেত্রে শুধুই কৃষকদের টাকা বাড়বে তাই নয়, ক্রমশ আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধির মাঝে স্বস্তি পাবেন কৃষকরা। সম্প্রতি ভোজ্য তেলের দামের নিয়ন্ত্রণের ক্ষেত্রে কেন্দ্র যে পদক্ষেপ নিয়েছে তাতে তেলের চাহিদা পূরণ করতে যে পরিমাণ আমদানি করতে হয় তার পরিমাণ কমবে, ফলে ভারতীয় অর্থনীতির পক্ষে ভালোই হবে। 3টি কিস্তিতে কেন্দ্রীয় সরকার কৃষকদের 6,000 টাকা দিয়ে থাকে, সেটি 8,000 টাকা হতে পারে, সেক্ষেত্রে 2,000 টাকা করে 4টি কিস্তিতে টাকা 8,000 টাকা পাবেন কৃষকরা। বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারলেন 6,000 টাকার পরিবর্তে কিন্তু এখন 8,000 টাকা দেওয়া হবে। তো আজকের ভিডিওটি এটুকুই, যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে আপনার কোনো ভিডিও মিস হবে না, সবার আগে পেয়ে যাবেন।